যদি ক্যারিয়ার গড় টাকা থাকে তারপর অতিরিক্ত থাকে তো বাকি টাকাটা একটু গরিব দুঃখীদের দিয়ে দিতে ভালো হয় তাহলে আল্লাহ অনেক বরকতে ভরে দিবেন তো একটা বার আমি এই জন্য আমি বলছি আমার প্রতি আপনারা যারা বিভিন্ন শপিং কমপ্লেক্স এর মালিক বা যারা দোকান পাটের মালিক তারা হয়তো আমার প্রতি একটু অসন্তুষ্ট হতে পারেন তার জন্য বলবো যে অনেকেই কিনবে কিন্তু আমি চাইবো যে এবারকার জন্য একটা একটা বার না কিনলে ভালো হবে কেন এই টাকাটা অন্য কাউকে দিতে পারে হ্যাঁ কিনুন অন্যের জন্য শপিং করুন অন্যের জন্য নিজের জন্য না শপিং করা যাবে কিন্তু অন্যের জন্য করুন নিজের জন্য করুন না এবং কেন করবেন না এই বারকার ইয়ে হোক স্লোগান হোক যতদিন পর্যন্ত তোমার ক্যারিয়ারটা ভালো না হচ্ছে ততদিন নতুন জামা করবে না আর তরুণদেরকে বলছি এই শপথটা নাও যতদিন পর্যন্ত তোমার ক্যারিয়ারটা তুমি ক্যানাডা যেতে না পারছো বা অস্ট্রেলিয়া যেতে না পারছো বা ভালো ফ্রিলান্সার হতে না পারছো ততদিন তুমি নতুন জামা কাপড় পরবে না এটা একটা ত্যাগ করো এই একটা স্যাক্রিফাইস করো এইটা যদি করতে পারো

তিন মাসেই হয় কারো ছয় মাসে হয় এই পনটাই প্রতিকার যদি করো যে নতুন জামা কাপড় পরবে না যতক্ষণ পর্যন্ত সফল হচ্ছে এটা যদি করো ইনশাল তুমি সফল হতে যাচ্ছ আমি এটা করেছিলাম জানেন আমি করেছিলাম যে আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি এই পর্যন্ত করব ততক্ষণ পর্যন্ত আমি এটা করব না হ্যাঁ এবং সত্যি সত্যি এটা কার প্রত্যেক মনে হতো যখন এই হচ্ছে তখনই মনে হতো তখনই আমাকে তাড়না দিত না আমাকে করতে হবে আমাকে সফল হতে হবে আমি এটা কিনবো না আমি নতুন শার্ট কিনবো না হ্যাঁ আমি এটা ট্রাই কিনবো না আমি নতুন প্যান্টস কিনবো না আমি নতুন জুতো কিনবো না হ্যাঁ কেন আমাকে এটা করতে হবে এইটা আমি করেছিলাম আমার নিজের জীবনে তো যখন বাবা বললেন যে তোমার ইসের ঈদের টাকা এটা আমি বললাম যে উনি আমাকে কিনতে চাইলেন বললাম যে তোমাকে নিয়ে যাই আমি বললাম যে আমি এটা আমাকে টাকাটা দিয়ে দাও টাকাটা দিয়ে দাও আমি ওটা অন্য কাজে লাগাবো কিন্তু আমি নতুন জামা করতে পারবো না আমি ওটা জমিয়েছি ওই টাকা জমি আমি অন্য কাজে লাগিয়েছি কিন্তু ওইটা করেছি হ্যাঁ আমি বেশ কিছু মানে সাউথ এশিয়ার বেশ কিছু দেশ আমি ঘোরার জন্য আমার একটা ইচ্ছা ছিল পড়তে যেয়ে আমি ভাবছিলাম যে আশেপাশের দেশগুলো একটু ঘুরবো ইনশাল্লাহ তো যাই হোক তা আমি এটাই বলছি যে যে যেখান থেকে শুনছো তোমাদেরকে বলি কিছু ত্যাগ করতে হয় এবং গার্ডিয়ানদেরকে বলবো যে আপনারা আপনার সন্তানকে এখনই কাজে লাগান আপনি চলে যাওয়ার পরে কি হবে সেটা না আগে আপনি যে বেঁচে থাকতে তাদের জন্য কিছু করে যান এবং সেটা হচ্ছে শিক্ষার ব্যাপারে কোনো রকম ছাড় দিবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা পয়সা থাকে না হয়তো ব্যাংক ভর্তি টাকা আছে কখন চলে যায় ঠিক নাই লিকুইড থাকে না কারণ টাকা থাকে না কিন্তু তার শিক্ষা থেকে যাবে আমি আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি আমার সাথে যাতে আপনারা কথা বলতে পারেন যে কিভাবে আপনার সন্তানকে একটু উপরে উঠাবেন একটু একটা সেটেল করবেন একটু ভালো অবস্থা দেখতে চান মৃত্যুর আগে তো তাদের জন্য আমি আমার একটা প্রতিষ্ঠান করেছি সততা চাদর বর্ণ প্রতিষ্ঠান চাই এটিএমস তো আমি বলবো প্রত্যেক বাবা জন্য আমার এই নাম্বারটা সেভ করে রাখুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাআশি তিরানব্বই আমি বলছি আমার ব্যক্তিগত নাম্বার যা আমার সাথে আছে দীর্ঘ সতেরো বছর গার্ডিয়ানদেরকে বলছি আপনারা আমার নাম্বারটা সেভ করে রাখুন বা যারা একান্তভাবে আমার সাথে কথা বলতে চায় তাদের জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাআশি তিরানব্বই